শুরু করতে চলেছি পরবর্তী গল্প, ছেলে ধরা। সবাই মিলে বাসায় ফিরে এলাম। এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে, তার সঙ্গে নাহানানপুর গ্রামের কয়েকটি লোক। নাহানপুর সোন নদের ধারে একটা গ্রাম, বেশিরভাগ গোয়ালার বাস এ গ্রামে। সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন হয়, ডিহিরি থেকে ঘি চালান যায়। এই নারায়ণপুর গ্রাম থেকেই তিনটি ছেলে হারিয়েছে গত 15 দিনের মধ্যে। ভীষণ আতঙ্কের সৃষ্টি যে হয়েছে এই গ্রামের অধিবাসীদের মধ্যে, সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে। একটা লোক এগিয়ে এসে বললে, কি হলো বাবু? আমরা বললাম, কিছু না, তোমরাও তো খুঁজছিলে। হ্যাঁ বাবুজি, আমাদেরও কিছু না। তোমরা কোথায় গিয়েছিলে? বহুত দূর, বন জঙ্গলের দিকে। সেসব দিকে তোমরা যেতে পারবে না, তোমরা চেনো না সেদিক। পরে ওরা পরামর্শ করতে বসল। আমরা বাঙালি বাবু, লেখাপড়া জানা, আমরা কি পরামর্শ দিই ওদের? 15 দিনের মধ্যে তিনটি ছেলে উধাও, এখানে বাস করা দায় হয়ে উঠল। ডিহিরি শহর এখান থেকে অনেক দূর, প্রায় 9 মাইল রাস্তা। সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয়? আগের লোকটার নাম মন্নু আহির। মন্নু বললে, ওই অঞ্চলের হিন্দিতে, বাবু জঙ্গল পাহাড় অঞ্চলের গা, বেশি লোক থাকে না এক গায়ে, দূরে দূরে গা। এখানে এই রকম বিপদ হলে আমরা কি করে বাঁচি? আপনারা এসেছেন বেড়াতে, মজুমদার সাহেবের কুঠিতে আছেন, তবু কত ভরসা আমাদের। মজুমদার সাহেব বড় লোক, আসেন না আজকাল আর। আগে আগে যখন নতুন কুঠি বানালেন তখন কত আসতেন। ওরা এক সেদিন চলে গেল, যখন তখন রাত 10টা। বেশ দল বেঁধে মশাল জেলে চলে গেল। সতীশগিরির দলপতিত্বে পরদিন হৈ হৈ করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল। রোটাসগড়ে ওটাই হতো এবং ঠিক ছিল, কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলে। ওখানে কি করতে যাবে বাবুজি? রোটাসগড়ে লোক থাকে না, চৌকিদার একজন আছে, সে সবসময় উপরে থাকে না, নিচে নেমে আসে। ওখানে যাওয়া মিথ্যে। বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার দাগ পেলাম। মহুয়া গাছের তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবা দাগ। আমাদের মধ্যে একজন বললে, ওদের বাঘে নিচ্ছে না তো, যে বাঘের ভয় এদেশে। হিরু বললে, তাই বা কি করে সম্ভব, বাঘ গায়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো। দুপুরে আমরা খেতে বেলাম বাসায়। সনের চরে বালুহাঁস শিকার করেছিল ধীরেন আজ সকালে, আমাদের বেরোনোর আগে 10 মিনিটের মধ্যে 3টি। খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে। সতীশগিরি খাওয়ার সময় বললে, শিকার করা বর্বরের কাজ, তা জানো তো? আমরা সবাই চুপ। হিরু বললে, বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো? সতীশগিরি বললে, আমি দেখে শুনে তো সে জন্তুকে মারিনি, আমি না কিনলেও অপরে কিনত। খাওয়া দাওয়ার পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল। জনাকয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্তভাবে। সতীশগিরি এগিয়ে এসে বললে, কি হয়েছে? কি কি? ওরা বললে, আবার ছেড়ে চুরি গিয়েছে আজ। আমরা সবাই অবাক। সতীশ বললে, আজ কোন গা থেকে? নাহানপুর থেকে 2 মাইল ওদিকে, উনাও বলে একটা গা। একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গায়ের বাইরের মাঠ থেকে। ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শালপাতা ভাঙতে গিয়েছিল। ফিরে এসে দেখে ছেলে নেই। বাঘের পায়ের দাগ? না বাবু, মানুষের। অত ভালো করে মেয়ে মানুষ কি দেখেছে? আমরা বাংলোর থেকে সন্ধ্যের আগেই বেরিয়েছি, কত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার। সেই বনবেষ্টিত পাহাড় জঙ্গলে
সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক আমরা তা জানি, কিন্তু তবু ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড়। যদি তা পারা যায়, যদি খোকার মায়ের মুখে হাসি ফোটাতে পারি। কিন্তু এদিকে রাত হয়ে আসছে, সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলে হিরু। বিদেশ বিভূই জায়গা, জলাবৃত পাহাড়, চারিদিকে বাঘের ভয়ও আছে। বৈশাখ মাসের চড়া রোদে পাহাড় তেতে এমন আগুন হয়ে আছে যে এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না। তাও তেমন ঠান্ডা হয় না, বিদেশ বেড়াতে এসে কি শেষে বাঘের পেটে যাব? কথাটা ঠিক, সতীশ মহারাজের কি তার বাপ মা নেই? মরে গেলে কাঁদবে না কেউ, আমাদের তা নয়, আমাদের সবাই বেঁচে। হিরু বললে, আজ কদিন হলো আমরা এসেছি এখানে? আমি বলি, হিসাব করে আজ 13 দিন। আর কতদিন থাকা হবে? আর 4-5 দিন। কিন্তু এই হাঙ্গামাটা না চুকলে তো? সে তো বটেই। হিরু বললে, ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাসাদ। ধীরেন একটু বিরক্তির সঙ্গে বললে, কে জানতো এমনতর হবে? তাহলে কি সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক, অনেস্ট, সত্যবাদী, পরোপকারী? ওকে আমরা সেই জন্য সতীশগিরি, কখনো সতীশ মহারাজ বলে ডাকতাম, অবশ্যই ব্যঙ্গচ্ছলে। সতীশ মহারাজ বললে, ওর মায়ের কান্না শোনবার পরেও এ কথা তোমরা বলতে পারলে? ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা করে এইভাবে। সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে, আমরা তাকে ডেকে বললাম, এসো টমেটো কিনব। বুড়ি বাজার দর জানে না বোধহয়। সে বললে, বাজারে তোমরা কত করে কেনো বাবুজি? আমরা জানি 6 পয়সা বাজার দর এক সেট টমেটোর। হিরু বললে, 4 পয়সা দর বাজারে দিবি? বুড়ি দিয়ে গেল, কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টমেটো আমাদের মুখে ওঠেনি সেদিন। হিরুর নির্বুদ্ধিতা! সে গেল বাহাদুরি করতে, তা নিয়ে খাবার সময়। আমরা সবাই খেতে বসেছি। সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বললে, টমেটোর অম্বল আমার পাতে দিও না, সবাই অপ্রস্তুত। যেরকম সুরে সে হেঁকে বললে, তারপর সেদিন আর উক্ত তরকারি কারো পাতে পড়তে পারল না, অসম্ভব। যাগ্গে, আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলেন ধীরেন। বললেন, ঝুমরির মা দৌড় খুলে শুয়েছিল কেন রাত্রিরে? সতীশ বললে, তাই কি, তা না হলে তো ছেলে হারাতো না, সে নির্বোধ মানুষ, তাহলে তার এমন হওয়াই উচিত। যখন সবাই জানে এ কথা যে গাঁ থেকে বারে বারে ছেলে চুরি যাচ্ছে প্রায়, হিরু বললে, এইবার নিয়ে 4টে ছেলে এভাবে গেল? ধীরেন বললে, হ্যাঁ, যখন তা সবাই জানে তখন কি ওর উচিত হয়েছে রাত্রে দৌড় খুলে শোয়া? সতীশ বললে, এ গরমে করেই বা কি, তখন তার যাওয়াই উচিত। আমাদের দোষ তো যায়নি, আমাদের দোষে তো যায়নি। আমি ওদের থামিয়ে বলি, শোনো, বাজে বকে লাভ নেই, ছেলে চুরি বা হারানো এ অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনছি, এ কথা ঠিক, তবু এসব দেশের গ্রাম্য লোকে অত সতর্ক হতে শেখেনি। ঘরের ছেলে হারিয়েছে, খোঁজবার চেষ্টা করা যাক, বিশেষ করে ওর মা আমাদেরই ঝি, যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো, না পায় কলকাতায় যাওয়ার সময় মনে অন্তত আমাদের ক্ষোভ থাকবে না। এ অজানা বনজঙ্গলের দেশে আমরা এর বেশি আর কি করতে পারি? আমাকে সবাই সমর্থন করল। সতীশ বলল, কাল চলো রোটার্স ফোর্টে উঠে দেখা যাক। ধীরেন বললে, বড় সোজা কথা বললে, রোটার্স ফোর্টে ওঠা চাটিখানি কথা নয়, এ গরমে প্রাণ বেরিয়ে যাবে, ওপরে জল নেই, বাঘ সেদিনও বেরিয়েছিল জঙ্গলে, ফেরবার পথে সন্ধে হয়ে গেলে ওই বন ভেঙে নিচে নামতে পারবে? আমাদের ঘরে বাপ মা আছে সতীশদা। আমি বললাম, তাছাড়া রোটার্স ফোর্টে পাহাড়ের ওপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে? আমাদের তা মনে হয় না। সতীশ বললে, দেখতে দোষ কি, তুমি বলো যদি, আমি তোমার সঙ্গে যাব। সতীশ, তুমি
ভাবতে পারো এরা কষ্টের ভয়ে হয়তো যেতে চাইবে না, চলো কাল সকালে। হিরু ও ধীরেন নিজেদের ছোট করতে চায় না, তারা মুখে বললে আমরাও যাব, কিন্তু মনে মনে বোধহয় বিরক্ত হল আমার ও সতীশ মহারাজের ওপর। গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম। আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম নাহানপুরের পথে, ডিহিরি যাবার পথে, স্বর্ণদের ধারে। সব দিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেওয়া হয়। সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে, তাকে কোথাও যেতে দেইনি আমরা। কারো মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেওয়া হয়। সারাদিন কেটে গেল, কেউ কোনো খবর নিয়ে এলো না, কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের। সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় পা দিতে না দিতে সতীশগিরির দুর্বার জেরা, কাজে ফাঁকি আমরা দিয়েছি কি না দেখে নেবে সতীশ। আমরা কি ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, অমুক জঙ্গলের পথ কি দেখেছি, একটু চা খাবো সারাদিন পরিশ্রমের পরে, তা কৈফিয়ত দিতে দিতেই প্রাণান্ত হওয়ার উপক্রম হলো। খেয়ে দেয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল, কাল সকালেই আবার নাকি বেরোতে হবে। ধীরেন বললে চলো পরশু আমরা এখান থেকে খসে পড়ি, আরে ঝঞ্ঝাট ভালো লাগে না। আরও দুদিন কেটে গেল, কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না। ঝুমির মা কেঁদে কেঁদে বেড়ায়, গ্রামের লোকজন এসে ফিরে যায়। আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম, ক্রমে আরও দিন কেটে গেল। সেদিন আমরা জিনিসপত্র বাঁধা ছাদা করে রহনা হয়ে পড়লাম, সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে, সেই লরিতেই আমরা চলেছি। জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া 7 টাকা ধার্য হয়েছে। লরি ছাড়ল 8টার সময়, পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল। পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশি জোরে যেতে পারছে না। আমরা দিন 20 পরে কলকাতায় ফিরছি, মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি। ডিমহা ও বোচাহির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝায় লরির খানিকটা সময় লাগল, হাঁটুখানেক জল নদীতে। ঘন জঙ্গল দুই ধারে, হরিতকি মহুয়া ও শাল, কি একটা পাখি কুশ্বরে ডাকছে ডিমহা পাহাড়ের ওপরকার বনে, লরি হুহু চলছে। এমন সময় লরিওয়ালা বলে উঠল, ও কিয়া বাবুজি। আমরা লরি ড্রাইভারের পাশেই বসে, তখন 10টা, কোনো দিকে লোকালয় নেই সেখানটায়। যে দেখি পথ থেকে রশি দুই ধুরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে, যেন কেউ আগুন পোহাচ্ছে কি ভাত রেঁধে খাচ্ছে। আমরাও চেয়ে দেখলাম কে ওখানে, কৌতূহল হলো দেখবার জন্য। লরি থামিয়ে রাস্তার এক পাশে রাখা হলো, আমি ও সতীশগিরি এগিয়ে গেলাম, আমাদের পিছনে পিছনে ধীরেন, হিরু ও লরি ড্রাইভার। যখন আদর্শী মাত্র দূর আছে আগুন, তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম হঠাৎ। অন্ধকার রাত, সন্ন্যদের ধারের কাশচর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে। হিরেন বললে, সনের ধারে যাস নে ভাই, ওদিকেই কাশবনে বাঘ থাকে, চল সিমেন্টের পাহাড়ের ওপর। সতীশ মহারাজ গম্ভীরভাবে বললে, ওটা সিমেন্টের পাহাড় নয়, সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরও জিনিস মিশিয়ে তৈরি করতে হয়, ওটা বেলে পাথরের পাহাড়, যাকে বলে স্যান্ডস্টোন। আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ত্ব বক্তৃতা। সোমবার অনুকূল নয়, আমরা আজ খুঁজিতে রাজি নই, আর খুঁজবই বা কোথায়। বড় সিমেন্টের পাহাড়ের তলায় শালচারা আর কী কী গাছের জঙ্গল। সেদিন সন্ধ্যায় এখানে হায়েনার হাসি শোনা গিয়েছিল, সে হাসি গভীর রাত্রে শুনলে প্রেতের অট্টহাসির মতো শোনায়। শহুরে ছেলে আমরা, আমাদের গায়ে কাঁটা দেয়। পাহাড়ের ওপর কলকাতার কোনো ভদ্রলোকের এক বাংলো আছে, কিন্তু তিনি কোনো দিন আসেন না, তার বাড়ির
দরজা জানলায় উই ধরেছে, কাঠের ফটকটা ভেঙে দুলছে কবজার গায়ে। ভূতের বাড়ি বলে মনে হয় প্রথমটা, লোকে বলে ভূতও নাকি আছে। মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, বড় বড় মহুয়া গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দিয়েছিল গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করবার জন্য। পাতা পোড়া ছায়ের গন্ধ বাতাসে, ছায়ের ওপর আবার পড়েছে শুকনো পাতার রাস। খসখস করে কি একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে। ধীরেন চমকে উঠে বলল, ও কী রে? আমি বললাম, কিছু না, শেয়াল হবে। আমাদের চোখে যা পড়ল তা এই, একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি করছে। দূর থেকেই মনে হলো লোকটা দীর্ঘকার, একটু অসম্ভব ধরনের দীর্ঘকার। কি একটা নাড়ছে চাড়ছে আগুনের সামনে বসে যেন। সতীশগিরি বললে, সন্ন্যাসী। আমাদের মনে হলো লোকটা নিশ্চয় সন্ন্যাসী টন্ন্যাসী হবে, কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাত্রে আচ্ছা সন্ন্যাসী তো? বাঘের ভয়ে দিনে মানে এখানে মানুষ আসতে ভয় পায় যে। আমরা এগিয়ে গেলাম আরও, লোকটা বেজায় লম্বা। অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের ওপর ধরে নাড়ছে চাড়ছে। বেশ বড় ও কালো মতো একটা কি ওটা? আলো আধারে যে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো। আমাদের সকলেরই দৃষ্টি সেই দিকে, কি জিনিস ওটা? হঠাৎ আমি চমকে উঠলাম, সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট হাত ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ও ধীরেন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ রে, ও তো একটা ছোট ছেলে। আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। অদূরে সেই অতি দীর্ঘকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে। সন্ন্যাসীর সাজ বটে, দীর্ঘ ত্রিপুণ্ডক ওর কপালে, দীর্ঘ জটাজুট, এতখানি লম্বা দাড়ি পড়েছে বুকের ওপর। লোকটা সামনে অগ্নিকুণ্ডের ওপর একটা ছোট ছেলেকে দুহাতে ধরে ঝলসা পড়া করছে, বাতাসে মরা পড়ার বিকট দুর্গন্ধ। আমরা কেউ এগোতে সাহস করলাম না, কারো মুখে কথাটি নেই। এই গভীর রাত্রে নির্জন পাহাড় জঙ্গল, কোথাও লোকালয় নেই, সম্মুখে এই নররাক্ষস। কেমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে আছি, এক পাও কেউ এগোই না। লোকটা আমাদের দেখলে কটমট চোখে, তারপর যেন বিরক্ত মুখে সেই আধ ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিলে আমাদের চোখের সামনে, ঠিক যেমন লোকে গামছা কাঁধে ফেলে সেই ভঙ্গিতে। তারপর ধীর গম্ভীর পদক্ষেপে অন্ধকারে বনের ওপারে অদৃশ্য হয়ে গেল। সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো একটা কথা, ছেলে ধরা। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। গল্পটা যদি ভালো লাগে তো লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্রের পরবর্তী গল্প কিছু দিনের মধ্যেই আসবে।